মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবা, তুমি, মা, তোমরা তিনজনই খুব কষ্ট পাচ্ছ। বাবার রাগ ঠিক পড়ে যাবে দেখো। কিন্তু সৃজন, তুমি তো মায়ের সন্তান, মায়ের আদরের বাবু, তুমি কেন মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে বলো তো? মা যা করেছে তারপরে তুমি এই কথাটা কি করে বলছো বলো তো? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, মা, আমার আমার মা আমার সঙ্গে এই কাজটা করতে পারলো? কি করে করতে পারলো মা এটা? না না, পর্ণা, মা যা করেছে আমি মাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। সৃজন, এসব কি বলছো বলো তো তুমি? বাবা মা কিন্তু ক্ষমা ঘেন্নার ঊর্ধ্বে। যদি ওনারা কখনো ভুল করেও ফেলেন, তুমি জানবে যে ওনারা আমাদের ভালোর জন্য সেটা করেছেন। আমি ভুল করেছি, আমি জানি, সেটা ভয়ে হোক, হেল্পলেসনেস থেকে হোক। আমি এও জানি যে এই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তাও পর না, আই এম রিয়েলি সরি। আচ্ছা বাবা, ঠিক আছে, সিঁদুরটা তো লাস্ট পর্যন্ত আমার স্মৃতিতেই উঠেছে নাকি, এর থেকে বেশি আর কি চাই বলো? তা ঠিক, তাহলে সেই মতে আজ আমাদের ফুলশয্যা, তাই না? আর ফুলশয্যার দিন এত কথা বলার কি দরকার আছে? ও তোমার ভালোর জন্য নয় মেজো কাকি, পর্ণা এসব করেছে সৃজনের কাছে ভালো সাজার জন্য। ওই মেয়ে তোমার ভালো চায়? কখনো না। তোমার বলা হয়ে গেছে মমিতা, তাহলে এখন তুমি যাও, আমাকে একলা থাকতে দাও। তুমি জানো মেজো কাকি, বুবাইয়ের বাবার সাথে আমি কত ঝগড়া করেছি, যখন তোমায় বলেছিল না মিথ্যে ফাঁসিয়ে দেবে, সেই নিয়ে আমার সাথে ওর কি ঝগড়া কি ঝগড়া। তোমায় এত ভালোবাসি বলে বারবার তোমার কাছে আসছি, তাই তো তোমাকে বলছি ওই পর্ণাকে না সৃজনের থেকে একবারে দূরে বেরিয়ে যাও। মমিতা, মায়ের গলা না কি হলো ব্যাপারটা, আমাকে একবার যেতে হবে বুঝলে। মা, মা কি হয়েছে? মা, কি হয়েছে? বাবু, বাবু, বাবুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বাবা। মা, আপনার বাবু আপনারই আছে, এভাবে কাঁদবেন না মা, কাঁদবেন না। তুমি এমন কেন করলে মা, এত দূরে কেন চলে গেলে? এরকম একটা জঘন্য নোংরা বুদ্ধি কার মাথায় আসতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে। এইসব তুই নিজে নোংরা মো করে এখন মায়ের নামে বাড়ির লোকের নামে দোষ দিচ্ছিস। আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না ঈশা, আমার মাকে এতখানি খারাপ করে দিলে যে আমার মাকে আমি নিজেই চিনতে পারছি না। মা যে মুহূর্তের মধ্যে আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। মা, ছেলের এই দূরত্ব মিটিয়ে দাও গো যোগ্যদাতা, মিটিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।